হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিজিক্স প্ল্যাটার। আজকে ফিজিক্স প্ল্যাটারে বাংলায় আমরা আলোচনা করব তাপ এবং ক্যালোরিমিতি সম্বন্ধে। তাপ এবং ক্যালোরিমিত্রি আমরা যে আলোচনা ক্যালোরিমিতি সম্বন্ধে যে আলোচনাটা আজকে করব সেটা আমরা মেনলি নাইন এবং টেন ক্লাস নাইন এবং টেন্থ লেভেলের আলোচনা হবে। সুতরাং আমরা শুধুমাত্র এর ডেফিনিশনস বা সংজ্ঞা, এদের ইউনিট এবং প্রিন্সিপাল, ক্যালোরিমিতির প্রিন্সিপাল কী কী নীতি আমরা ফলো করি এবং এটা কী কী নীতি ফলো করে কী কাজ হয়, এই বেসিক জিনিসগুলো সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে, এরপরে আমাদের আমার আরও লেকচার আসবে অবশ্যই। ক্লাস ইলেভেন টুয়েলভের লেকচার আমি শুরু করিনি এখনও, তখন যখন শুরু হবে তখন এরা এই সম্বন্ধে আরও বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করব হিট অ্যান্ড ক্যালোরিমেট্রি সম্বন্ধে ক্লাস নাইন্থ এবং টেন্থ লেভেলের। ওকে, তাপ। তাপ কাকে বলে? তাপ আমরা সকলেই জানি কী জিনিসটা, তাপ আমরা ফিল করি, তাই তো? রোদে দাঁড়ালে আমাদের গরম লাগে। তাপ হলো এনার্জি বা শক্তি। বেসিক্যালি তাপ জিনিসটা দেখা যায় না, শুধু ফিল করা যায়, জিনিসটাকে ফিল করা যায়। এটি একটি শক্তির রূপ যেটা গ্রহণ করলে কোনো বস্তু গরম হয়, যদি তাপ ছেড়ে দেয় কোনো বস্তু তাহলে বস্তুটি ঠান্ডা হয়। তাহলে তাপ হলো একটি শক্তির রূপ যেটি গ্রহণ করলে কোনো বস্তু গরম হয় বা বর্জন করলে কোনো বস্তু ঠান্ডা হয়। এই শক্তি আরও একটি জিনিস করতে পারে, সেটা হচ্ছে বস্তুর যে অবস্থা আছে সেই অবস্থাটার পরিবর্তন করতে পারে তাপ, তাপের দ্বারা। যেমন তিনটি অবস্থা হতে পারে বস্তুর, কী কী? সলিড বা কঠিন, তরল বা লিকুইড এবং গ্যাস বা বায়বীয়। ঠিক আছে, এই তিনটি অবস্থার পরিবর্তন করতে আমাদের তাপের প্রয়োজন হয়। তাপ নিয়ে বস্তু তাপ, বস্তু তাপ নেয় বা তাপ ছেড়ে দেয়, তো সেটা হলো তাপ। তাপ আবার তিন রকমের হতে পারে। যেমন আমি বললাম, তাপ বিভিন্ন রকমের কাজে লাগে, বিভিন্ন কাজে লাগতে পারে। তাপ হলো একটি শক্তি যেটা প্রথমত বস্তুর তাপমাত্রাকে বৃদ্ধি করতে কাজে লাগে। তাহলে এক আমরা এক তিন রকমের একরকম কি বলতে পারি, তাপ হচ্ছে সেন্সিবল হিট বা যেটাকে আমরা অনুভব করতে পারি, অনুভূত তাপ বলা যেতে পারে, যেটাকে আমরা অনুভব করতে পারি, যেটা আমার দিলে বস্তুর তাপমাত্রা বাড়ছে বা বস্তু থেকে তাপটা গ্রহণ বার করে দিলে তাপমাত্রা কমছে। আর কি হতে পারে? দুই নম্বর, রেডিয়ান বা বিকিরিত হিট, বিকিরিত বিকিরণের যা দ্বারা যে তাপটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে সেটা হচ্ছে বিকিরিত হিট। কোনো বস্তু থেকে যখন বিকিরণ হয় তাপের, সেই তাপটা আমরা বলে থাকি লস্ট হিট বা হারিয়ে যাওয়া তাপ, যেটা আমরা হিসাব করতে পারি না। আমাদের ক্যালকুলেশন যখন আমরা করব সেই তাপটাকে আমরা হিসাব করতে পারব, আমরা হিসাব করতে পারবো না। সুতরাং আমরা এই তাপটাকে আমরা অনেক সময় অগ্রাহ্য করে থাকি বা এই তাপটাকে যাতে বিকিরণ না হয় সেই ব্যবস্থা করে থাকি। আর একটা কী হতে পারে, আরেকটা হচ্ছে লিন তাপ। লিন তাপটা কি? লিন কথার অর্থ হচ্ছে লেটেন্ট, ইংরেজিতে যাকে বলে লেটেন্ট। এইটা কথা লেটেন্ট মানে হচ্ছে হিডেন, সামথিং হুইচ ইজ হিডেন, যেটা লুকায়িত, লুকিয়ে থাকে। এই তাপটা দেখা যায় না। এই তাপটা, লিন তাপটা কাজে লাগে শুধুমাত্র বস্তুর অবস্থার পরিবর্তন করতে। ঠিক আছে, সরল বস্তুকে, কঠিন বস্তুকে তরলে পরিবর্তন করা বা তরলকে বায়বীয়তে বা উল্টোভাবে বায়বীয় থেকে তরল, তরল থেকে কঠিনে পরিবর্তন করতে এই তাপটা আমার কাজে লাগে। এই তাপটাকে আমার দেখা যায় না এবং এই তাপটা বিকিরিতও হয় না। ঠিক আছে, এই তাপটা পুরোটাই কাজে লাগে বস্তুর অবস্থার পরিবর্তন করতে। ঠিক আছে, সো এই তিন তিন তিনভাবে তিন রকমের তাপ আমরা থাকি। একক সম্বন্ধে এবার আলোচনা করা যাক। তাপের একক কি? সিজিএস একক হচ্ছে ক্যালোরি। তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি। ক্যালোরি মানে কি? ক্যালোরি হচ্ছে এক গ্রাম জলের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর জন্য, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 ডিগ্রি 1 কেলভিন, 1 ডিগ্রি বা 1 কেলভিন একই ব্যাপার, বাড়ানোর জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে বলা হচ্ছে 1 ক্যালোরি, সেটাকে বলা হচ্ছে 1 ক্যালোরি। আবার বলছি, 1 ক্যালোরি হচ্ছে এক সেই পরিমাণ তাপ, যে পরিমাণ তাপ দিলে 1 গ্রাম জলের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন বাড়ে।
ঠিক আছে। আচ্ছা, এই এখানে আরো স্পেসিফিক্যালি যদি বলতে হয়, তাপমাত্রা যেটা আমার স্ট্যান্ডার্ড মেজারমেন্ট অফ ক্যালোরি যেটা হয়, সেটা আমার অ্যাকচুয়ালি মেজার করা হয় 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেডে বাড়ানোর জন্য তাপটাকে নেওয়া হয়। যে পরিমাণ তাপ প্রয়োজন হয় সেই তাপটা হচ্ছে 1 ক্যালোরি। ওকে, এই ক্যালোরি আমার একটু বড় ইউনিট যদি বলি, আমরা যেমন আগেও দেখেছি সেটা হচ্ছে কিলো ক্যালোরি। কিলো ক্যালোরি, কিলো মানে কি? কিলো মানে হচ্ছে 1000, মানে 1000 ক্যালোরি, 1000 ক্যালোরি বা 10³ ক্যালোরি, এটা আরেকটু বড় ইউনিট। আচ্ছা আচ্ছা, এই এটা কি বলো, এটাকে যদি আমি ডিফাইন করতে হয় তাহলে কিভাবে ডিফাইন করবো? এটা সিম্পলি কিছুই না, এটা হচ্ছে আগে যেমন ছিল 1 গ্রাম জল, এক্ষেত্রে কি হবে, 1 কিলোগ্রাম জলের ওজন, জলের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ানোর জন্য যে পরিমাণ তাপ লাগে সেটা হচ্ছে 1 কিলো ক্যালোরি। ঠিক আছে, তাপের এসআই ইউনিট কি? এসআই ইউনিট হলো জুল। জুল 1 ক্যালোরি সমান হচ্ছে 4.18 জুল, বা আমরা লিখতে পারি সিম্পলি 4.2 জুল। ওকে, 1 ক্যালোরি সমান 4.2 জুল, তার মানে কি 4.2 গ্রাম জলের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ানোর জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা হচ্ছে 1 জুল। ওকে, সেটা এটা হচ্ছে এসআই বা এমকেএস ইউনিট অফ হিট। অলরাইট, নেক্সট ডেফিনিশন আমরা পড়ব, আপেক্ষিক তাপ কাকে বলে? আপেক্ষিক তাপ, আশা করি আমার হাতের লেখার লেখা বোঝা যাচ্ছে। যাই হোক, আপেক্ষিক তাপ কাকে বলে, যা বা স্পেসিফিক হিট বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি, যেটাকে আমরা সি বা এস দিয়ে রিপ্রেজেন্ট করি। আমি এস দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতে পছন্দ করি, এস বা সি। ওকে, আপেক্ষিক তাপ কাকে বলে? আমি একটা উদাহরণ দিয়ে শুরু করি। মনে করো রোদের মধ্যে, গ্রীষ্মকালে রোদের মধ্যে, গনগনে রোদ, রোদের মধ্যে আমি একটি লোহার টুকরো, আচ্ছা 1 কেজি লোহা ধরে নিচ্ছি, 1 কেজি লোহার একটা বাটখারা ফেলে রেখেছি এবং 1 কেজি ওজনের জল একটা বালতিতে করে রেখেছি রোদের মধ্যে পাশাপাশি। তাহলে আমি যদি এই দুটোকে আমি 15-20 মিনিট রাখি, 20 মিনিট পরে কোনটা কোনটা গরম হবে বলো বেশি? তুমি যদি হাত দাও জলটা এবং লোহাটাতে, তাহলে কোনটা বেশি গরম লাগবে? অবশ্যই লোহাটা বেশি গরম লাগবে, তাই তো? দেখো, দুটোই কিন্তু 1 কেজি ওজনের ছিল, আমার লোহাটা 1 কেজি, জলটা 1 কেজি ওজনের ছিল, কিন্তু আমার দুটোই একই সময়ের জন্য রাখা হয়েছে রোদে, যেহেতু পাশাপাশি রাখা আছে, মানে রোদও দুটোর উপর একই পরিমাণ পড়ছে ধরে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে আমার লোহা কেন তাড়াতাড়ি গরম হলো, লোহার তাপমাত্রা বাড়লো কেন, আর এদিকে জলের তাপমাত্রা কমলো কেন বা বাড়লো না বেশি কেন? তার মানে এই যে তাপমাত্রা কোনো বস্তুর বাড়ছে বা কমছে, কতটা পরিমাণ সেই বস্তুর তাপমাত্রা বাড়বে সেটা ডিপেন্ড করছে বস্তুটি কিসের, কি বস্তু আছে সে, কিসের তৈরি সে, তার উপরে, রাইট? এবং সেই যে জিনিসটা, ম্যাটেরিয়ালটা যেটা দিয়ে তৈরি হবে, তার নিশ্চয় একটা শক্তির ধারণ, তাপের ধারণ ক্ষমতা আছে। সেই জিনিসটা, এখানে জল আমার বেশি তাপ গ্রহণ করলো না, অথচ আমার লোহা, বা আমি বলতে পারি লোহা আবার একই একই তাপ গ্রহণ করে লোহা টেম্পারেচার বা তাপমাত্রা অনেক বেড়ে গেল জলের তুলনায়। এই জিনিসটা, যে ফ্যাক্টরটার জন্য আমার একটা বস্তুর তাপমাত্রা আরেকটি বস্তুর চেয়ে বাড়ছে একই পরিমাণ তাপের জন্য, সেই জিনিসটাকে বলা হচ্ছে আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এস। তাহলে আমরা যদি প্রপার সংজ্ঞা দিই কি বলবো, স্পেসিফিক হিট ক্যাপাসিটি হচ্ছে কোনো বস্তুর, যে কোনো বস্তুর ইউনিট একক ওজনের কোনো বস্তু বা একক ভরের কোনো বস্তু, 1 গ্রাম হতে পারে, 1 কিলোগ্রাম হতে পারে, একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ানোর জন্য, 1 ডিগ্রি বা 1K বাড়ানোর জন্য যে পরিমাণ তাপ প্রয়োজন সেই তাপটাকে বলা হচ্ছে আমার আপেক্ষিক তাপ। আবার বলছি,
কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ানোর জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন সেই তাপটাকে বলা হচ্ছে আমার আপেক্ষিক তাপ। ওকে, তাহলে 1 ডিগ্রি বাড়ানোর জন্য আমার জলের ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশি পরিমাণ লাগছে তাপ, অথচ লোহার ক্ষেত্রে আমার কম পরিমাণ তাপ লাগছে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমার জলের স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ এস হচ্ছে এস, যদি লোহার লোহার এসের চেয়ে বেশি। ওকে, আপেক্ষিক তাপের একক কি? একক হচ্ছে, যেহেতু এটা আবার এক একক ভরের যে বস্তুর তাপমাত্রা একক বাড়ানোর জন্য যে পরিমাণ তাপ লাগছে, মানে কি আমার সিজিএসএ হয়ে গেল ইউনিটটা কি ক্যালোরি, যে পরিমাণ তাপ লাগছে পার ডিগ্রি সেলসিয়াস, পার ডিগ্রি সেলসিয়াস পার গ্রাম। ওকে, তাহলে ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস পার গ্রাম। আমি যদি এসআই ইউনিট নিই তাহলে আমার হয়ে যাবে কি জুল পার কেলভিন পার কেজি। ওকে, এই দুটো হচ্ছে আমার স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা আপেক্ষিক তাপের একক। তাহলে আমার জলের আপেক্ষিক তাপ হচ্ছে, জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1 ক্যালোরি ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস গ্রাম, এবং লোহার আপেক্ষিক তাপ হচ্ছে 0.4 ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস গ্রাম। ওকে, এর থেকেই বোঝা যাচ্ছে আমার জলের আপেক্ষিক তাপ অনেক বেশি লোহার চেয়ে, তাই জন্য আমার জলের 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে হিট লাগে। বা একই, অন্যভাবে বলতে পারি, আমরা একই পরিমাণ হিট যদি দুটোকে দিই, লোহা এবং জলকে, তাহলে আমার জলের তাপমাত্রা লোহার চেয়ে অনেক কম বাড়বে। ওকে, লোহার তাপমাত্রা অনেক বেশি হবে। আমরা কোনো বস্তুর, ধরে নিচ্ছি একটা বস্তু নিলাম যার ভর হচ্ছে এম, এম ভরের একটি বস্তু নিলাম। এবার আমি এটাকে কি পরিমাণ হিট দিলাম ধরে নিচ্ছি, বস্তুটির আপেক্ষিক তাপ হচ্ছে এস। ওকে, বস্তুটি আমার ধরে নিচ্ছি T1 ডিগ্রিতে ছিল প্রথমে, T1 ডিগ্রিতে ছিল, আমি কিউ তাপমাত্রা দেওয়ার জন্য ঠিক T1+1 বা T2 ডিগ্রিতে চলে গেল। ওকে, তাহলে আমার টেম্পারেচার ডিফারেন্স কত হলো, T2 - T1, এটাকে আমরা ডেল টি হিসেবে লিখতে পারি। তাহলে আমার আপেক্ষিক তাপের ডেফিনিশন থেকে আমি কি লিখতে পারি, এস সমান কি লিখব, আমার তাপ প্রয়োজন পার মাস পার পার রেজিন টেম্পারেচার। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করার জন্য প্রতি মাসে প্রতি ডিগ্রির জন্য যে পরিমাণ তাপ বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপ লাগবে সেটা হচ্ছে আমার আপেক্ষিক তাপ। তাহলে এইটা আমি বলতে পারি ইকুয়েশন, যেখানে এইচ হচ্ছে কি, এইচ হচ্ছে কিউ হচ্ছে হিট, কিউ হচ্ছে আমার হিট বা তাপ, এম হচ্ছে ভর বা মাস, এবং ডেল্টা টি হচ্ছে আমার টেম্পারেচার ডিফারেন্স, টেম্পারেচার ডিফারেন্স বা তাপমাত্রার পরিবর্তন। ওকে, এখান থেকে আমি লিখতে পারি কিউ সমান এম এস ডেল্টা টি। এই ইকুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, তোমাদের প্রবলেম সলভ করতে যেমন কাজে লাগবে, তেমনি ক্যালোরিমেট্রিতে প্রচুর, ক্যালোরিমেট্রি এটা আমার বেসিক ইকুয়েশন, ক্যালোরিমেট্রিকে বুঝতে হলে এই ইকুয়েশনটা জানতে হবে। ওকে, কিউ ইকুয়ালস টু এস ডেল্টা টি। এবার আমরা দেখে নেব হিট ক্যাপাসিটি কাকে বলে বা তাপাঙ্ক। হিট ক্যাপাসিটিকে বাংলায় অনেক কিছুই বলা হয়, তাপাঙ্ক বলা যেতে পারে, তাপ গ্রাহিতা বলা যেতে পারে, আবার তাপের ধারণ ক্ষমতাও বলা যেতে পারে। আমি ইংরেজিটাই লিখছি এখানে হিট ক্যাপাসিটি। আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি দেখলাম, কোনো বস্তুর যে পরিমাণ হিট, কোনো বস্তুর 1 গ্রাম ওজনের কোনো বস্তুর 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য যে পরিমাণ হিট লাগছে বা তাপ লাগছে সেটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এবার আমার 1 গ্রামের বদলে যে কোনো বস্তুর
এক ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়ানোর জন্য যে পরিমাণ তাপ লাগবে সেটাই হচ্ছে আমার হিট ক্যাপাসিটি বা তাপাঙ্ক। তাপাঙ্ক এখানে আমার ডেল্টাটি সমান কি হয়ে গেল, টেম্পারেচার ডিফারেন্স হয়ে গেল ওয়ান, 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তার মানে আমার ইকুয়েশনটা কি দাঁড়ালো, কিউ ইকুয়ালস টু এম এস। ওকে, এটা হচ্ছে আমার যে কোনো বস্তু, এটা হচ্ছে আমার তাপাঙ্ক বা হিট ক্যাপাসিটি। এই পরিমাণ হিট আমার লাগবে একটি বস্তুর, যে কোনো মাসের বস্তু, এম মাসের, এম ভরের কোনো বস্তু, টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর জন্য। বস্তুটির স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা তাপ, আপেক্ষিক তাপ যদি এস হয়, ওকে, সেটা হচ্ছে হিট ক্যাপাসিটি বা তাপাঙ্ক বা তাপগ্রাহিতা। আরেকটা আমার রাশি কী দেখবো আমরা, জল তুল্যাঙ্ক বা ওয়াটার ইকুইভ্যালেন্ট। ওয়াটার ইকুইভ্যালেন্ট বা জল তুল্যাঙ্ক কাকে বলে, কাকে বলে। ধরে নিচ্ছি একটি বস্তু আছে, একটি বস্তু আছে, যে কোনো একটি বস্তু, যে কোনো ভরের হতে পারে। এই বস্তুটির ধরে নিচ্ছি এম ভরের বস্তুটি, এম ভরের একটি বস্তু আছে। এই বস্তুটির 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়ানোর জন্য আমি ধরে নিচ্ছি কিউ পরিমাণ হিট লাগে। ওকে, আবার বলছি, এম ভরের একটি বস্তু আছে যার টেম্পারেচার বা তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর জন্য আমার কিউ পরিমাণ হিট লাগছে, তাপ লাগছে। ওকে, কিউ পরিমাণ তাপ একে দিতে হচ্ছে, তবে তার টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ছে। এইবার আমি যদি কিছু পরিমাণ জল নিই, জল নিলাম, ওকে, একটা পাত্রে কিছুটা জল নিলাম, আমি এমন পরিমাণ জল এখানে নিলাম যেই পরিমাণটাতে আমি কিউ পরিমাণ হিট যদি দিই বা তাপ যদি প্রয়োগ করি, তাহলে এই পরিমাণ জলেরও টেম্পারেচার ঠিক 1 ডিগ্রি সেন্টিগ্রেডই পারবে। তাহলে যে পরিমাণ জলের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়লো ঠিক ওই একই পরিমাণ হিট দেবার জন্য, সেই পরিমাণ জলটাকে বলা হচ্ছে আমার জল তুল্যাঙ্ক বা ওয়াটার ইকুইভ্যালেন্ট। তাহলে এখানে আমার এই বস্তুটির ওয়াটার ইকুইভ্যালেন্ট বা জল তুল্যাঙ্ক কত হলো, এম। ওকে, বোঝা গেছে। তাহলে এক্ষেত্রে আরেকবার বলে দিই কী দাঁড়াচ্ছে, কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর জন্য যে পরিমাণ তাপ লাগে, সেই পরিমাণ তাপ যত ভরের জলের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে পারে, সেই পরিমাণ জলকে বলা হয় তার তাপ জল তুল্যাঙ্ক, ওই বস্তুটির জল তুল্যাঙ্ক। সিজিএস ইউনিটে এটা হচ্ছে, সিজিএসে এটা মেজার করা হয় সিম্পলি এম এস দিয়ে। এস হচ্ছে কি আমার স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এসআই ইউনিট যদি হয় তাহলে মেজার করা হয় এম এস বাই 4.2 × 10³। তাহলে সিজিএস ইউনিট হয়ে গেল এম এস গ্রাম, যেহেতু এটা পরিমাণ জলের ভর, সুতরাং সিম্পলি সিজিএস ইউনিট হচ্ছে গ্রাম, এবং সেটা সিজিএস ইউনিটে মেজার করা হয় এম এস দিয়ে, এম এস গ্রাম, এবং এসআই ইউনিটে এম এস বাই 4.2 × 10³ কেজি। এই দুটো হচ্ছে আমার ওয়াটার ইকুইভ্যালেন্টের মেজারমেন্ট, তার পরিমাপ। ওকে, অল রাইট। তাহলে আজকে আমাদের লেকচার আমি এখানেই শেষ করব। আজকের লেকচারে তোমরা কী কী, আজকের লেকচারে শুধুমাত্র আমরা কিছু ডেফিনিশনস বা সংজ্ঞা আলোচনা করলাম। নেক্সট লেকচারে আমরা কী করব, ক্যালোরিমেট্রি সম্বন্ধে প্রিন্সিপাল, ক্যালোরিমেট্রি প্রিন্সিপাল সম্বন্ধে একটু আলোচনা করব, এবং অবভিয়াসলি লিন তাপ বা লেটেন্ট হিট এবং থার্মাল ইকুইলিব্রিয়াম সম্বন্ধে একটু আলোচনা করব। ঠিক আছে, তবে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।